নগরবাসীর নির্মল বিনোদনের সুযোগ ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে বখাটেদের উৎপাত। সেখানে এসে নারীরা স্বস্তির নিঃশ্বাস না ফেলে অস্বস্তি নিয়েই ঘরে ফিরতে বাধ্য হন। পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে কোথাও কোথাও প্রশাসন ও কর্তৃপক্ষকে চালাতে হয়েছে বিশেষ অভিযান। দর্শক, নগরের বিনোদন কেন্দ্রে বখাটেদের উৎপাত নিয়ে মাইটিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে তুলে ধরছেন জাহিদ আহমেদ বাবু। কর্মব্যস্ত ইট পাথরের এই নগরীতে মানুষ যন্ত্রের মতোই সদা ব্যস্ত। তবে সেই ব্যস্ততার মাঝে ফুরসত পেলে আপনজনদের নিয়ে নির্মল বিনোদনের জন্য রাজধানীর বিনোদন কেন্দ্রে ছুটে যান তারা। সরকারি ব্যবস্থাপনায় চলছে নগরবাসীর বৃহৎ বিনোদন কেন্দ্র মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। নির্মল বিনোদন আর পশু পাখির সান্নিধ্য লাভে সব বয়সের মানুষের আনাগোনা এখানে। তবে নিয়ন্ত্রণকারীদের চোখের আড়ালে উচ্ছৃঙ্খল কিশোরদের অবাধ বিচরণ পুরো চিড়িয়াখানা জুড়ে। নগরীর উন্মুক্ত বিনোদনের মূল চরণভূমি এখন হাতির ঝিল। মুক্ত মনে ঘুরে বেড়াতে সব শ্রেণী পেশা ও বয়সের মানুষের পদচরণায় মুখর পুরো এলাকা। হাতির ঝিলে বখাটেদের উৎপাতে প্রতিদিনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেক নারী। যে ছেলেরা উত্ত্যক্ত করে, মেয়েদেরকে শীষ দেয়, তারপর অনেক সময় সিগারেট খায় সামনে এসে। পর্দা করে অতটা নিরাপদ না, যে পর্দা করলেও অন্তত তারা তাকিয়ে থাকে যে পর্দার ভিতরে শয়তান বেশি, এরকমের কথাবার্তা বলে। মাত্রা অতিরিক্ত উৎপাতে অভিযানে নামে পুলিশ। এমন তৎপরতায় স্বস্তির কথা জানান আগতরা। এটা শুধু হাতির ঝিলেই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আরও অনেক পার্ক আছে যেখানেও তারা এ ধরনের অরাজকতা করে আসতেছে। এখানে আসে অনেকদিন যত হয়ে আসছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনী একটু তৎপর হলে আমাদের একটু ভালো হয় আর। বখাটে মুক্ত বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠায় সম্মিলিত প্রয়াসের কথা বললেন বিশেষজ্ঞরা। যারা নির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গ্রহণযোগ্য ব্যক্তি সকলে মিলে যদি এই ধরনের সামাজিক অপরাধগুলোকে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে, তাহলেই তাদের কাছে একটি বার্তা যাবে যে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা আইনগতভাবেও নেই, সেটি সামাজিকভাবেও থাকবে না। সমাজে কি বলবে মনে করে আমরা এই জিনিসগুলোকে গোপন করে যাই, শুরুতেই যদি এটাকে শেষ না করা যায় তাহলে কিন্তু এটা অনেক বড় রূপ নিতে পারে। বিনোদন কেন্দ্র হোক স্বস্তির চরণভূমি, এমন প্রত্যাশা দর্শনার্থীদের। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, এমনকি সড়কের অলিগলিতে বখাটেদের উৎপাত বেড়েছে। তাদের হাতে প্রতিনিয়তই উত্ত্যক্তের শিকার হচ্ছে ছাত্রী সহ বিভিন্ন বয়সের নারী। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। কিন্তু এভাবে আর কতদিন? তাই আমাদের প্রত্যাশা, সকল অনিয়ম দূর হয়ে সর্বক্ষেত্রেই প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন। সমাজে ঘটে যাওয়া এসব অনিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরতে মাইটিভি সংবাদের বিশেষ আয়োজন নিয়ম অনিয়ম। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু।